আরামবাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত, যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে, বারিক মার্কেট, প্রতি সপ্তাহে বুধ ও শনিবার। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। কোনো জায়গায় দেওয়া হচ্ছে না, যেখানে জমা জল আছে সেখানে। হ্যাঁ, কোথায় জমা জল আছে দেখান, দিয়ে দিচ্ছি। আজকে আমরা এই কর্মসূচি কিসের জন্য? এটা হচ্ছে আমাদের ডেঙ্গু যে অভিযান আছে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই চলছে, আর আমার পৌরসভা অনুষ্ঠান হবে। আর আজকে কোথায় কোন ওয়ার্ডে করছে? আজকে আমরা আছি 12-তে এবং 18-তে এবং বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনের ন্যায় কাজ হচ্ছে। আপনারা কি রোজই এই কর্মসূচি হয়? হ্যাঁ, রোজই। আচ্ছা, এখন আবার কোথায় যাবেন? এখন আমরা আসি হরপুর থেকে, হাটতলা থেকে সব ঘুরে আসি, নিচে বাজারপাড়া, আমরা কালীপুর কলেজ, ওইসব যাওয়া হবে। কার তরফ থেকে এই কাজ করছে? এটা হচ্ছে আমাদের পৌর প্রশাসক শোভনন্দী স্যার আছেন যিনি, আর হচ্ছে SDO স্যার এবং আমাদের যে সুপারভাইজার বাসি ব্যানার্জি ও শ্যামদা, ওরা নির্দেশে হচ্ছে। এটা কি ডেঙ্গুর জন্য? হ্যাঁ, এটা ডেঙ্গুর জন্য। আপনার পরিচয়? আমি এখানে সাফাই কর্মী, আমরা সকলে। আপনার নাম? আমার নাম রাহুল কর্মকার, যে লালটু ও অজয় তার পোশাক। ধন্যবাদ। Collection, jeans and t-shirts, only for men.